ভারতের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার। লজ্জাজনক হার বললে হয়তো ভুলই বলবেন, কেননা সাকিব তাসকিন সেই দিন অনুপস্থিত ছিল একাদশে। ব্যাটিং এর শুরুতেই তানজিদ লিটন ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় সেদিন হেরেছিল ম্যাচটি। তবে 27তম ওভারে জাদেজার বলে লিটনের আউটের পর ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মুশফিকের ফেস করা প্রথম বলে যে ঘটে গেল এক আশ্চর্যকর ঘটনা। ক্রিজে তখন মুশফিকুর রহিম বল করছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা বলটি ডেলিভারি করার পরই ক্রিজ থেকে সরে যান মুশফিকুর রহিম। বলটি সোজা স্টাম্পে আঘাত হানলেও তখন আউট হয়নি, কেননা নিয়মের বাইরে। এ দেখে পেছন থেকে ক্যাপ্টেন রোহিত শর্মা মুশফিকের দিকে কি যেন বলতে বলতে তেড়ে আসছেন। হয়তো মনে মনে বলছিলেন মুশি কেন এই কাজটি করলো, এমনই রাগ ঝাড়তে ঝাড়তে হয়তো মুশির কাছে আসছিলেন। কিন্তু মুশফিকের কাছে এসেই জানতে পারলেন আসল তথ্য। মূলত স্ট্রাইক প্রান্তরের বনসার বোর্ডের উপরে কিছু গ্রাউন্ড স্টাফ ছিল। তাদের পজিশন এমন ছিল, হুট করেই তারা ডানে বামে সামনে কিংবা পেছনে কোনো দিকে সরে দাঁড়াতে পারত না। এমত অবস্থায় ওই বলটিতে যদি মুশি লঙ্গনে শর্ট করে তাদের গায়ে পড়তে বাধ্য। এই জন্যই ওই মুহূর্তে মুশফিকুর রহিম রবীন্দ্র জাদেজার বলটি খেলেননি এবং সামনে গিয়ে বলেছেন এই কারণ। রোহিত শর্মা আসল কারণ জানার পরে তাকে দেখা গিয়েছে ওই গ্রাউন্ড স্টাফদের উপর রাগ ঝাড়তে। মুশফিকও হাত দিয়ে বলছেন ওইখান থেকে সরে যাও। তবে ওই দিন গ্রাউন্ড স্টাফদের এমন কাণ্ড দেখে সত্যি রেগে গিয়েছিলেন রোহিত শর্মা। হয়তো মনে মনে ভাবছিলেন ওরা এমনটা না করলে এই বলটিতে আউট হয়ে যেত মুশফিকুর রহিম। তবে বল ডেলিভারি করার পর সরে দাঁড়ানো এবং স্টাম্পে আঘাত করা এই প্রথম নয় বাংলাদেশের সাথে। এর আগেও বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচের শেষ ওভারের শেষ বল মাহমুদুল্লাহ রিয়াদ বলটি ডেলিভারি করে ফেললে মোহাম্মদ নওয়াজ সরে দাঁড়ায় এবং বলটি স্টাম্পে বোল্ড হয়, কিন্তু আম্পায়ার তা দেয়নি। তবে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় শুধু বাংলাদেশই নয়, গোটা ক্রিকেট বিশ্বই অসন্তুষ্ট। একদিন ওপেনাররা ব্যর্থ তো আরেকদিন মিডল অর্ডার। এত পরীক্ষা নিরীক্ষা যে বাংলাদেশ ক্রিকেটকে ডেকে আনছে ভরাডুবি। হয়তো সেই দিন আর বেশি দূর নেই যেই দিন বিশ্বকাপ খেলতে হলেও বাংলাদেশকে অংশ নিতে হবে বাছাই পর্বে।